কাতারে যা কেন আমি ব্লগ করতে দিই সাউন্ড হচ্ছে লাকি পাঁচজনকে একটা করে হচ্ছে ব্যাগ গিফট করা হবে স্টল থেকে আমি কখনোই এরকম পাই না আমি যদি আজকে পাই তাহলে বুঝতে হবে আজকে ইউনিক কিছু আছে স্টল সুন্দর একটা কমলা রঙের শাড়ি পরে 22 বছর পর কোথাও হাঁটতে হাঁটতে তার সঙ্গে দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন আমাদের ভার্সিটির একটা প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছি আসলে প্রোগ্রামটা হবে সন্ধ্যায় ওই প্রোগ্রামেরই একটি অংশ হিসেবে এখন একটা মেলা হবে সেই মেলা যাব মামা সেন্ট্রাল ফিল্ডে যাবেন হ্যাঁ সেন্ট্রাল ফিল্ডে যাবেন সেন্ট্রাল ফিল্ড কোন দিকে ওই শান্তিনিকেতনের পাশে এই শান্তিনগর ফিল্ড জি শান্তিনিকেতনে নামাই দিতে হবে শান্তিনগর হলো ভিতরে তো এই নিয়ে দি হ্যাঁ উঠুন আমাদের ক্যাম্পাসের পরিবেশটা সত্যি খুব সুন্দর একদম মন ভালো করে দেবার মতো একটা পরিবেশ আমাদের ভার্সিটির অ্যাডভেঞ্চার ক্লাবের একটা অনুষ্ঠানে আমরা এসেছি এই অনুষ্ঠানটির একটা সুন্দর নাম আছে নামটা হলো ইষ্টি কুটুম এই অনুষ্ঠানেরই একটা অংশ হিসেবে সকালে মেলা হচ্ছে ওই দিকে একটা মেলা হচ্ছে এবং এই যে আমরা স্টেজ দেখতে পাচ্ছি এই স্টেজটাতে সন্ধ্যাবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর এই যে একটা ব্যাকড্রপ দেখা যাচ্ছে এখানে এখনও কাজ চলছে এই সুন্দর ব্যাকড্রপটা রিক্সা আর্টের আদলে তৈরি করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যারা অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে যুক্ত আছেন এখনও ঋতু আপু এবং পুষ্পিতা আপু কাজ করছেন খুব সুন্দর করে হচ্ছে এই জিনিসটা আঁকা হয়েছে দৃষ্টিনন্দন একটা জিনিস তো এখন সকালের অংশ হিসেবে আমরা একটু মেলা দেখব কিছু পছন্দ হলে কেনাকাটা করব আর বিকেলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসব আজকে বিকেলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে এখানে আমার একটা কবিতা আবৃত্তি আছে তো বিকালে ইচ্ছে আছে শাড়ি পরে আসব কবিতা আবৃত্তি করব আর এখন মেলায় যাব ঘুরব দেখব কি আছে তো এইখানে যে স্টলগুলো দেওয়া হয়েছে এই যে সুন্দর সুন্দর গয়নাগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দেওয়া স্টল এবং এই সুন্দর সুন্দর গয়নাগুলো তাদের হাতেই ম্যাক্সিমাম বানানো তো এই জায়গা হচ্ছে আমার পছন্দের জিনিসগুলো আছে সেটা হচ্ছে কিউট কিউট নোটবুক এটা কি হচ্ছে স্টিকি প্যাড ও আচ্ছা আমার সবচেয়ে পছন্দের জিনিসপাতি এই স্টলে আছে সুন্দর সুন্দর কিউট কিউট নোটবুক এখানে আর হচ্ছে এই স্টলটা হচ্ছে আমার জুনিয়রদের স্টল এই দুইটা জুনিয়র ও খুব ভালো নাচে ও খুব ভালো আঁকে এবং খুব সুন্দর গয়নাগাটি নিয়ে এসেছে এখানে এসে আটকে যায় মেয়েদের মন তাড়াতাড়ি যাও কেন আমি ব্লগ করতে দিই সাউন্ড হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে দেখতে সো ওরা হচ্ছে আমাদের ভার্সিটির একদমই নতুন ব্যাচ তারা নতুন এসে এত সুন্দর একটা উদ্যোগ নিল আমার এসে ভালো লাগছে ওদেরকে দেখে মানে নতুন হয়েও একটা ইন্সপিরেশন পাওয়া যাবে ওদের থেকে এমন একটা জিনিস ওরা করেছে হ্যাঁ পেজের নাম ও আচ্ছা হ্যাঁ ওদের হচ্ছে এটা একটু দেখাও এবার বলো কি নেওয়া যায় আমরা ওদের স্টল থেকে একটা সুন্দর কানের দুল নিলাম ওয়েলকাম বেস্ট অফ লাক আর গুজরাটি কাজে যেগুলো দেখতেছেন বড়গুলা 500 ছোটগুলা হচ্ছে 450 এরকম প্রাইজের মধ্যে হ্যাঁ আপু এটাই নিচ্ছি হ্যাঁ এটাই হ্যাঁ এটাই ভালো তাই না আচ্ছা তাই স্টলটার নাম হচ্ছে চিলেঘুড়ি এই স্টল থেকে আমরা এই ব্যাগটা নিয়েছি এবং এই ব্যাগটা নেওয়ার পরে ওনারা আমাকে হচ্ছে একটা টোকেন টাইপের কিছু একটা দিয়েছে সুন্দর একটা জিনিস এই যে আচ্ছা আমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে একটা হচ্ছে লেটার টাইপের জিনিস দিয়েছে বিকেলে এই স্টলে একটা লটারি হবে লটারির পরে কি হবে আপু লটারির পরে যদি আপনার ভাগ্য ভালো থাকে আমরা পাঁচটা ব্যাগ হচ্ছে যে দিব এখন যদি আপনার ভালো মানে ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পাঁচজনের মধ্যে একজন হবেন আচ্ছা তাহলে হচ্ছে লাকি পাঁচজনকে একটা করে হচ্ছে ব্যাগ গিফট করা হবে স্টল থেকে আমি কখনোই এরকম পাই না আমি আমার আগের কিছু ব্লগেও এরকম দেখিয়েছিলাম আমি যতবারই এরকম কিছু নেই আমার হচ্ছে আমি লাকি পাঁচজন দশজনের মধ্যে থাকি না এবং এমন গিফট আমি পাই না যদি আজকে পাই তাহলে বুঝতে হবে আজকে ইউনিক কিছু আছে এই স্টলে বিকেলবেলা সুন্দর একটা কমলা রঙের শাড়ি পরে তার সঙ্গে একটা সুন্দর সূর্যমুখী কানে গুঁজে সেজে গুঁজে আমি চলে এসেছিলাম অনুষ্ঠানটি উপভোগ করার জন্য ফুল কানে গুঁজে আমার একটা শখ বলতে পারেন
অনেক দিন পর বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান উপভোগ করলাম। আপনারা অনেকেই হয়তো জানেন আমি একটা স্কুলে ইন্টার্ন শিক্ষকের দায়িত্ব পালন করছি, তাই দিনের বেলা তো স্কুলেই থাকা হয়। কিন্তু কাল আমার স্কুল বন্ধ থাকাতে আমি অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছি এবং নিজেও অনুষ্ঠানটিতে একটা কবিতা আবৃত্তি করেছি। এমন হয়েছে কারোর সাথে? অনেক অনেক অনেক। আচ্ছা, তাহলে ধরুন বহু বছর পর কিংবা 22 বছর পর কোথাও হাঁটতে হাঁটতে তার সঙ্গে দেখা, অনুভূতি কেমন হবে? ফুয়াদ ভাই বলতেছে ওয়াও। এমন একটা অনুভূতি সম্পর্কে আমরা এখন জানব। বছর পর আমি কোথা থেকে? সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ রঙের পাঞ্জাবি, হাতে বাজারের ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা, বেশ সংসারী লাগছিল তোমায়। সেদিন তোমায় ছুঁয়ে দেখা হয়নি। 22টা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ? ইতি মৃন্ময়ী। ধন্যবাদ। সকালে ব্যাগের সঙ্গে আমি যে কুপনটা পাই, সেই কুপনের ফলাফল সন্ধ্যাবেলায় দেওয়া হচ্ছিল। তো সন্ধ্যাবেলায় যখন আমার নাম্বারটা তারা বলল 008, আমি খুবই অবাক হই, কারণ আমি সাধারণত এমন লাকি কুপনে জিততে পারিনি। তো এবার জিতেছি, আমি তৃতীয় উইনার হয়েছি এবং আমাকে একটা ব্যাগ উপহার দেয় তারা। তো এই ছিল আমার বিশ্ববিদ্যালয়ের একটা সুন্দর কালারফুল দিনের ভিডিও। আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।